জয় মা মাকা জয় তারা প্রত্যেক দিনের প্রোগ্রাম অতি পরিচিত অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা আপনাদের প্রত্যেক দিনের পরিচিত প্রোগ্রাম আগামীকাল সাতাশে জুলাই শনিবার ঠিক এই সময় চারটে রাশি বেরিয়েছে যে চারটে রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু পরিবর্তন আসতে পারে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে আর আমার কাছে কি আপনাদের অ্যালার্ট করা তাই অ্যালার্ট করতে চলে আসছে যারা যারা অ্যালার্ট থাকতে পারবেন তাদের তাদের ভাগ্য বদলাবে আর যারা রকম অ্যালার্ট নেই ভাবছেন আমার রাশি আছে আমার সাথে সব কিছু ঘটবে এবং লটারি কাটব কোটি টাকা পাবো তাদের উদ্দেশ্যে বলবো একটু সঠিক পথে এগোন অনেক তো উল্টো পাল্টা পথে গেছেন এবার সঠিক পথে আসুন দেখবেন আপনি অনেক কিছু করতে পারবেন প্রথমত বুঝতে হবে এই অর্থপ্রাপ্তি যোগের সাথে লটারির কোনো সম্পর্ক নেই অর্থপ্রাপ্তি যোগ আপনার যে কোনো জায়গা থেকে আসতে পারে রাস্তায় পড়ে পেতে পারেন আপনারই ধার দেওয়া কাউকে ধার দিয়েছেন সেখান থেকে রিটার্ন পেতে পারেন বা আপনার সঞ্চয় করা কিছু অর্থ সেটা ব্যাক পেতে পারেন যে ভাবে হতে পারে এটি হচ্ছে অর্থপ্রাপ্তি যোগ বা লটারি থেকেও হতে পারে যদি লটারি বিক্রেতা কোনোভাবেই জোর করে আপনাকে একটি লটারি দিয়ে যায় বাড়িতে এসে সেটার থেকে হতে পারে কিন্তু আপনারা যেটা করছেন প্রোগ্রামটা দেখছেন টাকা নিয়ে দোকানে দোকানে ঘুরে ঘুরে লটারি কাটছেন এটা অর্থপ্রাপ্তির মধ্যে পড়ে না তাই আমি প্রত্যেকটা দিনই এই আলোচনাগুলো করি আপনাদের জাস্ট অ্যালার্ট করা যে এটা সঠিক নয় সঠিক হলো এটা যে অর্থপ্রাপ্তি যোগ আপনার যে কোনোভাবে হতে পারে রাস্তায় পরে পেতে পারেন দশ টাকা এটাই অর্থপ্রাপ্তি যোগ এক কোটি পেতে হবে তা কিন্তু না এই দশ টাকা আপনার এক কোটি কেন দশ কোটি হতে পারে সেটা আপনার বিশ্বাসের উপরে সব কিছু হবে এটাকে মান্যতা দিতে হবে আপনার ঈশ্বরের দেওয়া আশীর্বাদ একদম আপনার ভক্তির জায়গায় রাখতে হবে আমরা সেগুলো করি না আমরা দশ টাকা পেলে একশো টাকা পেলেও গুরুত্ব দিই না মন্দিরে দিদি বিকে দিয়ে দিই কিন্তু কেন দিচ্ছেন আপনার ভাগ্যটা এটা তো আপনার ভাগ্য ওই যে একটা কথাই বলবেন এইটাকে কি হবে যাই আমি প্রত্যেকটা দিন বোঝানোর চেষ্টা করি আপনার জন্য নয় আপনি তো রোজ দেখছেন বিরক্ত হচ্ছেন কিন্তু দেখুন এই প্রোগ্রামগুলো সেম যে সবাই দেখবে রোজ তা কিন্তু না নতুন নতুন বহু জাতক এবং জাতিকা অ্যাড হয়ে যায় তারা জানতে পারবে যে কারণে প্রত্যেকটা দিন রিপিট করা হয় এটা নিয়ে তো আলোচনা করবই শুধু আমি বলবো খুব অল্প সময় আছে রবি যোগে যুগে আমাবর্ষা পড়েছে চার তারিখ আগস্টে তাই এই আমাবর্ষা তিথিটা হাতছাড়া করবেন না যারা সমস্যায় আছেন যোগাযোগ করবেন অল্প সময় যারা নবগ্রহ কবজ বানাতে চাইছেন যোগাযোগ করবেন খুব অল্প সময় কারণ সাত দিন আগে আমাদের এগুলো কমপ্লিট হয়ে যায় তাই এই মেসেজটা দেওয়ার ছিল অনেকেই করতে পারেননি সময়ের অভাবে বা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার জন্য তাই এটা আপনাদের একটা সুযোগ দেখুন এগুলো বছরে কয়েকটা আছে তিথি যে অত্যন্ত শুভ যেরকম এর পরেই আমরা পাবো কৌশিক্যামবস্যায় সেটাও ভালো আর অমাবস্যায় আপনারা তো জানেন অলরেডি আমি দুটো ভিডিওতে বলেছি যে আমার এই মন্দির দশমহাবিদ্যা হচ্ছে মায়ের দশটা রূপ বসানো হবে এবং সেই দিন থেকে দীক্ষা দেওয়া চালু হবে যারা তন্ত্রে আছেন তাদের জন্য যারা এখনো গুরু পাননি আপনাদের মতো করে কিছু করছেন তাদের উদ্দেশ্যে বলব আপনারা যোগাযোগ করতে পারেন এবার আসুন এই যে আগামীকাল অর্থপ্রাপ্তি যুগে চারটে রাশির নাম বেরিয়েছে সেই রাশির নামগুলো বলি এক এক করে দেখুন এর মধ্যে আপনার রাশি আছে কিনা যদি থাকে অবশ্যই অ্যালার্ট থাকুন প্রথমেই যে রাশির কথা আমি বলবো সেটা মকর রাশির দারুণ সময় থাকবে এই মকর রাশির জাতক জাতিকাদের আগামীকাল কান খোলা রাখতে অনুরোধ রইল হঠাৎ ভাগ্য বদলাতে পারে আর আপনার যদি মকর রাশি হয় আপনি প্রতিনিয়ত লটারি কাটেন নেশা আমাদের লটারি কাটতেই হবে তাহলে তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে যে সময়টা আমি ভিডিও শেষে বলে দেবো সময়টা মেনটেন করে একটা টিকিট কাটলে ভাগ্য বদলাতে পারে কিন্তু যারা প্রথম দেখছেন যদি ভাবেন মকর রাশি মানেই লটারি কাটতে বললে একদম ভুল করবেন কাটতে যাবেন না এটা সকলের জন্য না আপনি কখনো লটারি কাটতে নি প্রোগ্রাম থেকে কখনোই কাটতে যাবেন না আর আপনি যদি প্রতিনিয়ত লটারি কাটেন তাহলে অবশ্যই আপনার জন্য আর সঠিক হতে চাইলে আপনার জন্মচক বা অস্তরেখা বিচার করাতে হবে তবে আপনি সঠিক জানতে পারবেন দু নম্বর যে রাশির কথা বলব সেই রাশি কর্কট রাশি দারুণ সময় থাকবে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে আর আপনার কর্কট রাশি আর আপনি প্রতিনিয়ত লটারি কাটেন নেশা করে ফেলেছেন আপনার জন্য একটা সময় আছে সময়টা ভিডিও শেষে কিন্তু বলে দেব যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন আপনার সেম রাশি কর্কট রাশি আপনি ভাবছেন যে লটারি কাটতে বললো নাকি সকলকে একদম ভুল কখনো কাটতে যাবেন না কারণ এটা কিন্তু সকলের জন্য নয় এই সময়টা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে তারা এই সময়টা মেনটেন করতে পারবেন আর আপনি কখনো লটারি কাটেনি প্রোগ্রাম দেখবেন কাটতে যাবেন একদম না আর শিওরতে যদি চাইছেন তাহলে আপনার চর্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নিন শিওরতে পারবেন তিন নাম্বার যে রাশির কথা বলব রাশি ধারণ সময় থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে আর আপনার কর্কট রাশি আপনি প্রতি আপনার কন্যা রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন নেশা করে ফেলেছেন লটারি কাটতেই হবে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে ভিডিও শেষে বলে দেব সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলাতে পারে কিন্তু আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন আপনার কন্যা রাশি ভাবছেন যে কন্যা রাশি মানেই লটারি কাটতে বললো চলো লটারি কাটি তাদের উদ্দেশ্যে বলবো এই ভুল কাজটা কখনো করবেন না কারণ এটা সকলের জন্য নয় যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য আপনি কখনো লটারি কাটেননি এই প্রোগ্রাম দেখবেন আর একটা লটারি কাটবেন এটা আপনার জন্য অনেক বড় ভুল আর আপনার শিওর হতে চাইলে আপনার জন্মচয় বা হস্তরেখা পিচার বিশ্লেষণ করে নেবেন সেখান থেকে সঠিক তথ্যটা আপনি জানতে পারবেন সর্বশেষ চার নাম্বার যে রাশির কথা বলব সেই রাশিটি অবশ্যই বৃশ্চিক রাশি বৃশ্বিক রাশি জাতক জাতিকাদের আগামীকাল হঠাৎ ভাগ্য বদলাতে পারে আর আপনার বৃশ্চিক রাশি আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন আপনি প্রতিনিয়ত লটারি কাটেন তাহলে আপনার জন্য কিন্তু একটা সময় আছে ভিডিও শেষে সময়টা মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন কিন্তু সকলের জন্য না আপনি হয়তো ভাবছেন যে সকলকেই বললো একদম নাই ভুলটা করবেন না আপনার বিশ্বিক রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন আপনার জন্য আপনার বিশ্বিক রাশি আপনি কখনোই লটারি কাটেননি কাটতে যাবেন কারণ এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কেটে 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 আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছে কারণ তারা কাটবে এই কারোর কথা শুনবে না তাই শুভ সময়টা জানানো হয় বাস এতটুকু এবার আসুন এই যে চারটে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম এই চারটে রাশির প্রত্যেকের সাথে কি মিলবে সেটা একটু বলি দেখুন এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু মঙ্গল দ্বারা তাই এই চার রাশির মধ্যে যাদের যাদের জন্মচক বা হস্ত আহু রাহু মঙ্গল ভালো আছে তাদের সাথে মিলবে যাদের খারাপ আছে মিলবে না এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া অবশ্যই মিলিয়ে নেবেন তাহলেই বুঝতে পারবেন এবার আসুন সময়টা বলব মকর রাশি কর্কট রাশি কন্যা রাশি রাশি এই চারটে রাশির জন্য সেম টাইম বেরিয়েছে টাইমটা আগামীকাল সকাল এগারোটা থেকে বেলা বারোটা সময়টা খুব অল্প এই সময়টা দারুণ থাকবে এই সময় একটি টিকিট কাটতেই পারেন যারা প্রতিনিয়ত কাটছেন তাদের জন্য আর যদি এই সময়টা বের করতে না পারেন ভীষণ ব্যস্ত বের করতে পারলেন না সময়টা তাহলে কি করবেন তাহলে রাহুকাল এড়িয়ে গিয়ে যখন খুশি একটি টিকিট কাটতে পারেন রাহুকালটা আমি বলে দেবো প্রত্যেকটা দিন বলে দিই রাহুকাল আগামীকাল সকাল আটটা পঁচিশ মিনিট থেকে বেলা দশটা চার মিনিট এই সময়টা রাহুকাল কোনো রকম শুভ কাজ করা যাবে না লটারি তো কাটা যাবেই না এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকছে আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার